বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিস্তার চরের যেই তরমুজ চাষ হয়েছে, সেই তরমুজ চাষ সম্পর্কে কিছু ভিডিও এবং তথ্য নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক তিস্তার চরের চাষিরা কীভাবে শোলার ভেলায় করে তিস্তা নদী পার করে তরমুজ নিয়ে আসছেন। সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবেই বছরের পর বছর ধরে তিস্তা নদীর চরে তরমুজ চাষ করছেন চাষিরা। তিস্তা নদীর যে বালুর চর রয়েছে সেই চরের মধ্যেই কিন্তু এই তরমুজ চাষ হয়ে আসছে, এবং সেই তরমুজকে যেভাবে নিয়ে আসা হচ্ছে তা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। কারণ তিস্তা নদী পেরিয়ে শোলার ভেলায় চেপে এই তরমুজ নিয়ে আসা হচ্ছে তিস্তা নদীর চর থেকে তিস্তা নদীর অপর প্রান্তে, এবং সেই তরমুজই পৌঁছে যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন বাজারে। শুধুমাত্র বাড়ির পুরুষরাই নয়, বাড়ির পুরুষদের সাথে বাড়ির মহিলা এবং শিশুরাও কিন্তু যোগ দিয়েছে এই তরমুজ চাষে, এবং তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শোলার ভেলায় চেপে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তরমুজ নিয়ে আসতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।